ক্যামেরা ফিল করতে পারছি না, হাতটা ঠান্ডা হয়ে গেছে, একটা নার্ভাসনেস আছে, এক্সাইটমেন্ট আছে, সব কিছু মিলিয়ে আর কি একটা যেটা হয়। তো আমি আপাতত মানে ভাবছি যে সে কখন আসবে, আমাকে কখন এই বেশে দেখবে, আমি তখন মানে কখন দেখবো তাকে, সব কিছু মিলিয়ে চলছে আর কি একটা ভিতরে টুকটুক টুকটুক পুচুরি। খুব একটা বেশি টাইম লাগেনি বিকজ আমার মেকআপ যে করছি ইজ ভেরি ফাস্ট, তো খুব তাড়াতাড়ি মানে সব মিলিয়ে বোধ হয় 2 ঘন্টাও লাগে। মানে সামহাও মেকআপ করতে খুব একটা বেশি ভালো লাগে না, হ্যাঁ শুটিংয়ের সময় করতেই হয়, তখন আমি যতটা হালকা পারি করি এমনিতে করি। বিয়েতে করতে মতো আমার বিয়েটা দিচ্ছে বলা যেতে পারে, সব কিছু দায়িত্ব নিয়ে করছে, হাতে মেহেন্দি পর্যন্ত করেছে, একটু আগেও আমাকে এখানে মোটামুটি দিয়েও গেলো সব জিনিসপত্র সব কিছু নিয়ে, এখন গেছে একটু টাইম টাইমে আসতে হবে হিরো মানুষ। তার সাথে একটা ফেসের ছবি আলা এবং হয় না হওয়ার ছিল সেই জন্য, তার কিছুদিনের মধ্যেই আমাদের একটা মিউচুয়াল ভালোবাসা হয়েছে, কেউ কাউকে প্রপোজ করে তো কিছুদিনের মধ্যে রিলেশনশিপে আমরা চলে যাই আর আছে। বাট সেটা আপাতত মানে যখন যাবো খুব মানে বাইরে তো খুবই শীত তখন, আর আমি খুব শীতটা তো একটা মানুষ, তো শীতটা একটু কাটলে মে জুনের দিকে দেখা যাক, ইচ্ছে আছে সুইজারল্যান্ড যাওয়ার, বাট দেখা যাক, নট কমপ্লিট প্ল্যান বাট ইচ্ছে আছে। বাড়ির লোক তো শুরুতে খুব এক্সাইটেড ওর বিয়ে শপিং, এখন যত দিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি একটা মানে হাসিটা একটু ছোটো হয়ে যাচ্ছে, চোখে জলটা বেশি আসছে, স্পেশালি মানে বাবা মা দাদা বৌদি মানে ওরা প্রত্যেকে আমরা খুব কানেক্টেড, তো আর সবসময় আমাদের একসাথে বসায় করা, তো এখন সামহাও সব একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, যেটাই থাকবে আমি খেতে পারবো না আজকে এরকম এত টেনশন থাকে তাকে। বাট হ্যাঁ মেনুতে পুরো বাঙালিয়ানা থাকছে, এটা মিষ্টি কন্ট্রোল করে রেখেছি, ফার্স্ট যেটা বলবো সেটা কেমন লাগছে আমাকে এটাই বলবো। আর মেসেজ এখন আলাদা করে কিছু দেওয়ার নেই, সে এরপরে বুঝবে। ভালো লাগার রিচুয়ালস অনেক কিছুই আছে জানো তো, মানে আমাদের বাঙালির যে মানে রীতি রেওয়াজ বলো সব কিছুই খুবই ভালো, কিন্তু আমার সব থেকে প্রিয় যদি কিছু বলো সেটা হচ্ছে মানে ওই সিঁদুরদানের পরের মুহূর্তটা, মানে শুধু সিঁদুরটা যে সিঁথিতে পড়ে সেটা নয়, একটা পুরো মানে যা একটা চেঞ্জ এসেছে, মানে একটা দেখতে তো আলাদা লাগে কিন্তু একটা ইমোশনাল একটা ব্যাপার চলে আসে, তো সেটা আমার সব। সামনে এসে দেখতে হবে, ছবি ভিডিও কল কিছু না। তুমি বলতে চাই যে আমি মানে বিরতি নিচ্ছি, আমি ছেড়ে যাচ্ছি না, ইন্ডাস্ট্রি আমার খুব কাছের এবং আমি খুব মিস করব, সেই জন্য আমি একটা মানে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোকেই ব্যালেন্স করার জন্য একটু পার্সোনাল লাইফকে টাইমটা দিই, তারপর প্রফেশনাল লাইফে ফিরে আসবো এক দেড় বছরের মধ্যে।